আজকে অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে পদের নাম পয়েন্টসম্যান এর প্রশ্নের সমাধান সময় দেওয়া হয়েছিল ষাট মিনিট পরীক্ষার মার্ক ছিল সত্তর নৈবিত্তিক পদ্ধতিতে পরীক্ষা হয়েছিল আঠাশ ছয় দু হাজার চব্বিশ তারিখে তো চলুন দেখেন এই প্রশ্নের সমাধানগুলো এভরিবডি হ্যাটস এ লায়ার ইন্টারগেটিভ ফর্ম অফ দিস সেন্টেন্স এই সেন্টেন্সের ইন্টারগেটিভ কী হবে হু ডাজ নট হ্যাট এ লায়ার কে লায়ারকে পছন্দ করে না অপছন্দ না আর কি এরকম বঙ্গবন্ধু সাত মার্চের ভাষণ আর সি এর রূপ কি আরটিসি এর এর পূর্ণরূপ রাউন্ড টেবিল কনফারেন্স লক 2 রুট অভার সিক্স প্লাস কত সমান সমান ওয়ান হবে উত্তর সরি কোনটি অনুসর্গ তরে এক্স সমান সমান রুট অভার হলে এক্স স্কোয়ার প্লাস বাই

মাইনাস ফোর রুট ওভার সমান সমান কত সমান নির্মাণ করা হবে জিরো জিরো সিক্স গুনন পয়েন্ট জিরো জিরো সেভেন সমান সমান কত

দুইশো পঁচাত্তর টাকায় বিক্রয় করলে পঁচিশ লাভ হয় ওই বইটি কত টাকা বিক্রয় করলে দশ লাভ হবে উত্তর দুইশো টাকা বাংলাদেশ অ্যাভাউন রিভার্স এখানে রিভার্স জায়গা উইথ বসবে ডায়ালেক্ট শব্দের পারিভাষিক কোনটি উপভাষা কোনটি স্বরাগমের উদাহরণ পীড়িত এইচ টু বি সমান সমান ফোর ইস টু সেভেন বিস টু সিক্স সমান সমান ফাইভ ইস টু সিক্স হলে এব হবে বিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ আর টি জি এস এর পূর্ণরূপ কি আর কি আর টি পেমেন্ট সিস্টেম এটা হলো গে একটা পেমেন্ট সিস্টেম সরি ই ডিট ইট হ্যাঁ ডিট ইজ ডিটটা এখানে কি ডিটটা অবশ্যই এখানে কমনবার আসলে ভাব হবে এখানে যেহেতু কোনো কিছু দেওয়া নেই এটা কমনবার বাংলা ভাষার ইতিবৃত্ত বইটি কার রচনা ডক্টর শহীদুল্লাহ কত টাকা দুই বাই তিন কোনটি বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া অঞ্চল প্রভাব বাগদার অর্থ কি স্ত্রীর প্রভাব চ্যাট জিপিটের প্রতিষ্ঠাতা কে স্যাম অ্যালটারম্যান ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স দ্য অ্যান্ট ইজ অ্যান্ ইন্টেলিজেন্ট ইনসেক্ট আগে প্রতি বছর এখানে খেলা হতো বাক্যটি কোন ধরনের অতীতকাল নির্দেশ করে নিত্যবিত্ত অতীতকাল ফিল ইন দ্য গ্যাপস রাউন্ডস অন টু গো হোম এন্ড সো ডু উই শো ডু ই উত্তর হবে দুইটি ত্রিভুজের কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুইটি সর্বসময় সর্বসম নাও হতে পারে তিনটি কোন তিনটি কোন হলে পরে ত্রিভুজটা সর্বসম নাও হতে পারে দা নাউন অফ ফর্ম হোয়াইট ইজ হোয়াইটটা কি হোয়াইটের ফর্ম হোয়াইটস টি যোগ হবে কোনটি কপল শব্দের সমার্থক গাল এই আর যাদের বাকি অংশ দরকার তারা একটু কমেন্ট বক্সে কমেন্টস করেন বাকি সাঁত্রিশটা প্রশ্নের উত্তর আবার দেওয়া হবে